কবির চুরাশিতম প্রয়াণ দিবসে কবিকে জানায় সশ্রুদ্ধ প্রণাম আমি মনে করি আমার জীবন দেবতা উনি জীবনের প্রতিটি পদক্ষেপে সব কিছুতেই ওতপ্রোতভাবে উনি জড়িয়ে থাকেন তাই সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন খবরে মনটা সত্যি খুব খারাপ তার মধ্যে কোথায় যেন মনে হচ্ছিল আজকে তো বাইশে শ্রাবণ তাই তোমার এই করিয়াছি জীবনের ধ্রুব তারা এইভাবে ওনাকে স্মরণে আজকের দিনটা এইভাবেই কাটছে সবাই মিলে এখন রবীন্দ্র সদনে আমরা এইভাবেই কাটছি মোরা তারি কাজের সঙ্গী যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গী যিনি সকল কাজের কাজী মোরাতারি কাজের সঙ্গী যার নানা রঙের রঙ্গ মোরাতারি রসের রঙ্গি যিনি সকল কাজের সকাল সকালবেলায় উঠেই রবীন্দ্রনাথের বাইশে শ্রাবণ মানেই আমাদের কাছে আবার রবীন্দ্রনাথকে পুনর্জন্ম মনে হয় কারণ রবীন্দ্রনাথ প্রতিনিয়তই সকাল থেকে সন্ধ্যা আমাদের সাথে থাকেন আমরা রবীন্দ্রনাথের সাথেই যাপন করি মনে হয় আমার কারণ রবীন্দ্রনাথের ভগবানের পরেই আমার মনে হয় রবীন্দ্রনাথ মানে ওই জায়গাটা রয়েছে উনার ওনার মৃত্যু নেই মৃত্যু হয়নি মানে ব্যাপারটা হচ্ছে যত দিন যায় তত রবীন্দ্রনাথকে নতুন করে পায় নতুন করে বুঝে পায় তার লেখার মধ্যে দিয়ে নতুন নতুন ভাবনা চলে আসে একই লেখা পড়ছি যত বয়স বাড়ছে তার মানে বোধ পাল্টে যাচ্ছে আমাদের কাছে তাই রবীন্দ্রনাথ আজও সজীব ভবিষ্যতে থাকবেন আরো একশো বছর অব্দি থাকবেন হাবার যদি ইচ্ছা করু আসি ফিরে হাবার যদি ইচ্ছা করু আবা রাশি ফিরে আবার যদি দুঃখ সুখের ঢেউ খেলানো এই সি রে আবার যদি ইচ্ছা হি ফি রে আবার যদি আবার জলে ভাষা ভেলা ধুলার সাথে করি খেলা গো হাশির মায়ামৃগীর পিছে ভাষি নয়ন নি আবার যদি ইচ্ছা করো আবার রাশি ফিরে आवार जोधी